আপনি জানতে চাইছেন হুজুর কেউ যদি বাবা মার অমতে বিয়ে করে এবং কি ওই সন্তান যদি তার মা বাবা মেনে না নেয় তাহলে তার বৈবাহিক জীবন অথবা সেক্সুয়াল সম্পর্ক কি বৈধ হবে না মৃত্যু সোহাগ আপনাকে বলবো যে এ বিষয়েও যেহেতু ইসলামের বড় বড় স্কলারদের মধ্যে মৌলিকভাবে মতপার্থক্য রয়েছে যিনি এই আলার্টি জিজ্ঞাসা করছেন তিনি যদি ফিকে হানাফিকে ফলো করে থাকেন এবং ফেকে হানাফির প্রতি তার আস্থা থাকে সেটাকে অনুসরণ করে থাকেন তো ফেকে হানাফির দৃষ্টিতে তাদের বিয়ে হয়ে যাবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয় তাদের বিয়ে হয়ে যাবে যদিও আমি মনে করি এক্ষেত্রে আপনার অ্যারাবিন স্কলারের তথা আন্তবিন হাম্বল রহমান্লার যে মতটি এই বিষয়ে অন্তত সেই মতটি আমার কাছে বেশি উপযুক্ত মনে হয় অন্তত আমাদের বর্তমান সমাজ বাস্তবতার কারণে দলিলের আলোচনা নয় নাই করলাম এক হাদিসে আসে তিনি বলেছেন যে অভিভাবক ছাড়া যদি কোনো বিয়ের সম্পাদন করা হয় তাহলে সে বিয়ে বাতিল এই যে বিয়ে বাতিল বলা হয়েছে এরপরে অনেক আলোচনা আছে আমরা একাডেমিক আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে করতে পারবো না তবে এটুকু বলবো আজ যে হারে গড়া আমাদের দেশে বিয়ে সাদী তথাকত প্রেমের নামে শুরু হয়েছে এবং এর ফলে বিবাহ বিচ্ছেদের হারও বাড়ছে কারণ হলো যুবক যুবতীরা তারা যৌবনের যে ভ্রম তাদের এই এই ভ্রমের শিকার হয়ে তারা এ সমস্ত পদক্ষেপ করছেন কিন্তু শেষ মধ্যে এগুলো টিকছে না অনেকগুলো এই জন্য অভিভাবকদের মানে অনুমতির সাপেক্ষে বিবাহের বিষয়টি আপনার সংযুক্ত করা এটা সময়ের অপরিহার্য দাবি যাই হোক যদি তিনি এক্ষেত্রে আপনার ফিকে হানাফিকে ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো না যে তার মানে সেক্সুয়াল সম্পর্কে হারাম হয়ে গেছে তার বিয়ে অবৈধ হয়ে গেছে এটা আমি বলবো না তবে সাধারণ অবস্থাতে আমি বলবো এরকম যদি হয় তাহলে অভিভাবকদেরকে কোনো না কোনোভাবে সম্মত করার চেষ্টা করা উচিত যাতে নিরাপদ হয়ে যায় তাদের অভিভাবক জীবন এরপর প্রশ্ন মনির হুসেন নয়